আসসালামু আলাইকুম, বাংলা খাদকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি ভেরি স্কয়ার ক্রেমলিন এবং হচ্ছে সেন্ট বাসেল ক্যাথেড্রাল একটু সামনে। তো আমি এখন রেড স্কয়ার ঢুকি নাই, রেড স্কয়ার ঢুকার পরেই কিন্তু এই যে আমি তিনটা দেশের নাম বললাম, তিনটা দেশে একসাথে দেখা যাবে আর কি। তো আমি এখন ভিতরে ঢুকবো, তো সাথে থাকবেন কিন্তু, ঠিক আছে? আর আপনারা জানেন রেড স্কয়ার কিন্তু ঐতিহাসিক জায়গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন রাশিয়ান বাহিনী জার্মানিকে পরাজিত করে তখন কিন্তু এখানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে গ্র্যান্ড একটা প্যারেড হয়েছিল। আর ক্রেমলিন হচ্ছে রাশিয়ান যে ফেডারেশন আছে এটার বাসভবন, আর হচ্ছে সেন্ট বাসেল ক্যাথেড্রাল আছে, সেখানে একটা অর্থোডক্স গির্জা আছে যেটা প্রতিষ্ঠিত হয় 1605 সালের দিকে। তো চলুন আগে রেড স্কয়ার যাই, রেড স্কয়ার মানে কিন্তু ঐতিহাসিক জায়গা, তখন আগে ভিতরে যাই। আর আজকে শনিবার থাকে, অনেক মানুষ আসছে এখানে, অনেক মানুষজনের আছে। আর এখানে শুধু ওই সেন্ট বাসেল ক্যাথেড্রাল না, এখানে আরও একটা গির্জা আছে যেটা অর্থোডক্স গির্জা, চলুন ভিতরে যাই কিন্তু। আর এই পাশে যে লাল বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে স্টেট আর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামে সবাই ঢুকতে পারে না, এই মিউজিয়ামে অবশ্যই যারা রাষ্ট্রীয় গেস্ট আছে তারাই প্রবেশ করতে পারে, জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকে না। আর রেড স্কোয়ার আছে কিন্তু রাশিয়াতে প্রতি বছর স্বাধীনতা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন জয়ী হয় 9 মে, এটা রাশিয়ার স্বাধীনতা দিবস বলা হয়, তো ওই সময় কিন্তু প্রতি বছর মে মাসের 9 তারিখে এখানে কিন্তু বিশাল বড় কিন্তু প্যারেড হয়। আর আপনারা জানেন পৃথিবীতে যে কয়টা দেশের মানে প্যারেড আকর্ষণীয়, মানুষ দেখার অপেক্ষা থাকে, তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু রাশিয়ান বাহিনীর। এই যে আমি রেড স্কয়ার প্রবেশ করছি, আর রাশিয়াতে যত টুরিস্ট অ্যাট্রাকশন জায়গা আছে রেড স্কয়ার কিন্তু একমাত্র জায়গা। রেড স্কয়ারের মাঝখানে ঢুকতে দিচ্ছে না কোনো কারণে, এখানে চেকিং করে ঢুকাচ্ছে, আক্রমণ হওয়ার পর থেকে এখানে কিন্তু চেকিং করে করে কিন্তু সবাইকে ঢুকাচ্ছে কিন্তু ভিতরে, তো সমস্যা নাই। এটা অর্থোডক্স গির্জা, আর এটা দেখতেছেন এটা হচ্ছে গুম মার্কেট যেটা প্রতিষ্ঠিত হয় 130 বছর আগে। আর এই দেখতেছেন এটা হচ্ছে ক্রেমলিন প্রেসিডেন্টের বাসভবন, আর ওই পাশে দেখতেছেন এটা হচ্ছে সেন্ট বাসেল ক্যাথেড্রাল। আর রাশিয়াতে যে করে রোড আছে এটা হচ্ছে ই দেখতে মানুষ আসতেছে এদিক থেকে, এটা হচ্ছে নিকোলস্কা স্ট্রিট। এখানে আগে সবসময় খুব একদম উন্মুক্ত ছিল, রাশিয়াতে কদিন আগে একটা হামলা হয়, হামলা হওয়ার পর থেকে কিন্তু নিরাপত্তা কিন্তু অনেক জোরদার করে কিন্তু, সমস্যা নেই যত নিরাপত্তা থাক আমি ভিতরে যাব। আমার এটা হচ্ছে পুলিশের গাড়ি, রাশিয়ান পুলিশ। চলুন সিকিউরিটি পয়েন্টের জন্য অপেক্ষা করে ভিতরে যাই। না ভিতরে যাব না, এখানে বিশাল বড় সিরিয়াল, আমি সবসময় যাই, তো আমি কি করবো যে আগে এইদিকে যাই নিকোলস্কা স্ট্রিট দিকে, চলুন এইদিকে যাই। কেন এখানে দেখেন সিরিয়াল, সবাই ভিতরে যাওয়ার জন্য সিরিয়াল ধরছে কিন্তু। আর এটার ভিতরে কিন্তু লেনিন মিউজিয়াম আছে, সকালে প্রবেশ করা যায় প্রতিদিন সকালে, কিন্তু আসতে হবে ব্যাগ ছাড়া, ব্যাগ সাথে আনলে ভিতরে ঢোকা যাবে না। তো এখানে যত জায়গা দেখতেছেন আশেপাশে যত বিল্ডিং রাস্তাঘাট ইট সুদ্ধা সব কিছু কিন্তু ঐতিহাসিক, অনেক পুরাতন, সব কিছু কিন্তু 100 বছরের পুরাতন। এখানে পুলিশ আসে এখানে ব্যারিকেড দিচ্ছে, হয়তো একটু বার এখানে ঢুকাও কিন্তু হয়তো নিষেধ হয়ে যেতে পারে, আমি আগে আগে বের হয়ে যাই।
হয়তো একটু বড় ঢোকা যাবে না নরমালি কিন্তু এমন হওয়ার কথা না হয়তো কোনো ভিআইপি বা কোনো কিছুর জন্য এরকম করতেছে এরা সেনিকোল স্কাই স্ট্রিট সবাই এখানে আসে ছবি তোলে এই রাস্তা অনেক গান বাজনা হয় এই যে কিছু টিকটক লাভার আছে এখন টিকটকের জন্য কি করবে দেখুন এই রাস্তাটা কিন্তু অনেক আলোক ঝলমিল একটা রাস্তা এখানে গরম গ্রুপ ফটো তুলতেছে সবাই বাচ্চা বাচ্চারা চলুন সামনে আগানো যাক এটা হচ্ছে গুম মার্কেট ঐতিহাসিক গুম মার্কেট তৎকালীন যে রাজা ছিল 1890 এটা এই বছর 130তম পদার্পণ করলো তার মানে বুঝে নেন 1800 কত সালে তৈরি করা হয়েছে চলুন সামনে যাই দেখুন এখানে একজন ফুল বিক্রি করে ট্রাই করতেছে এই রাস্তাটা কিন্তু আরবাজকার মতো পপুলার কিন্তু আর যেহেতু সামনে সামার আসবে সেই জন্য আস্তে আস্তে রেস্টুরেন্ট হবে আর কি দেখেন কাঠ বিছে দিয়েছে এই রেস্টুরেন্টটা সেপ্টেম্বর মধ্যে থাকবে আর কি সেপ্টেম্বর শেষ অব্দি আর কি এটা হচ্ছে নিরাপত্তা ব্যারিয়ার কারণ হচ্ছে এটা কিন্তু রেড স্কোয়ারের দিকে টার্মিনের দিকে সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা Thank you.